ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে জন্মাষ্টমী, তোমাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভ জন্মাষ্টমী আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমাদের ঘরে তো আজকে ছোট করে পুজোর আয়োজন করা হয়েছে গোপালের জন্মদিন উপলক্ষে। তো আমাদের বাড়ির সমস্ত গোপালকে একসাথে রেখে পুজো করা হবে। তো আগে প্রথমে বড় যাই সব করছে, তো আমার মানে কি বলবো, খুবই খারাপ লাগছে, মনটাও খুব খারাপ লাগছে। তো আমি গোপালের জন্য কিছুই করতে পারলাম না, কিছুই মানে সেবা করতে পারলাম না, কিছুই করতে পারলাম না, খুবই খারাপ লাগছে মনটা আমার। যা হয় মেয়েদের যে মাসের প্রক্রিয়া অনুযায়ী একটা সমস্যা থেকেই থাকে, তো সেই জন্য আমি কিছু করতেই পারছি না। আমার খুব খারাপ লাগছে, খুব মনটাও ভীষণ খারাপ লাগছে। তো বড় যাকে সব করতে হচ্ছে। তো বড় যা প্রথমে গোপালের দিকে স্নান করাবে, কাপড় পরাবে, নতুন বস্ত্র পরাবে, তারপরে সাজাবে সুন্দর করে। তাহলে চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, যদি কোনো নতুন বন্ধু আমার ব্লগ দেখে থাকো, অবশ্যই আমার পাশে থেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, গোপালের জন্য নতুন ড্রেস আনা হয়েছে, দুটো নতুন ড্রেস আর হার আর একটা মুকুট আনা হয়েছে, এগুলো নিয়ে পরানো হবে আজকে। তো আমাদের ঘরে যা সমস্ত গোপাল আছে সব এক জায়গায় করা হয়েছে, করে এখন ওদেরকে স্নান করানো হবে, তার জোগাড় চলছে। এখানে দুধ জল সব রাখা আছে, তো স্নান করবে কুকুরা। তোকে তুলতে হবে, তো বন্ধুরা দেখো এক এক করে দুধের মধ্যে ঘি, মধু, চন্দন, বাটা আর আতর, তুলসী পাতা, সামান্য চিনি আর কয়েকটা পুষ্প দিয়ে গোপু সোনারা স্নান করবে। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। গোপুসোনাতে স্নান হয়ে গেল, এবার গোপুসোনারা নতুন নতুন ড্রেস পরবে। Thank you.
দেখো বন্ধুরা কি মিষ্টি দেখাচ্ছে সবাইকে, তাই না? প্রেমকেও শান করিয়ে নতুন একটা জামা পরে দিয়েছি, একটা নতুন ড্রেস পরে দিলাম। তো বাবন ঠাকুর চলে এসেছে, তো পুজোর সব জোগাড় করাই হয়ে গেছে, শুধু পঞ্চবদীপের বাবন ঠাকুর তুলোটা করে নিচ্ছে আর দুটো পানি সেজে নেবে, তাহলেই হয়ে যাবে কমপ্লিট পুজোর জোগাড়। তো বাবন ঠাকুর এবার পুজো শুরু করে দিবে, তো তোমরা দেখতে থাকো। ॐ त्वं विष्णापरमं पदं सदा पुत्वन्ति सुराय जीविग चक्रातकं पारम्भे कर्मणां दित्वा पुण्डितीति शुतलं छन्दो कुर्म देवता आसन उपवेशने विनियोगम् ॐ श्रीचित्तया गीतालोपादिवित्तां विष्णा प्रभास पुष्कराणि च नित्यानि दित्तां सन्तुजाकारे भवन्ति অং পুষ্পে পুষ্পে মহাপুষ্পেষু পুষ্পাসং পুষ্পাশীষা পুরুষা সকলান সঙ্গেং কৃষ্ণা ঐ নম অং সশীষা পুরুষা সকলান সঙ্গেং কৃষ্ণা ঐ নম অং ইতি গন্ধা পুষ্পং সশীষা পুরুষা সকলান সঙ্গেং কৃষ্ণা সঙ্গেং সৈপা ঐ নম অং সচন্নং তুলসী পত্র নচি বহুরূপায় সপরিবারে করবে। হাজার প্রদীপটা কত জ্বললে গেল? বিষ্ণু পরমাং সদা পশ্যন্তি সুরায় ॐ नमो नारायण नमो ब्रह्मण देवाय गो ब्रह्मणैकाच
জয় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব চাহিরাং কুণ্ডলিকাক্ষং সর্বপাপহরহরি ওম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ কৃষ্ণনাশায় গোবিন্দ হরি হরি বল রাধা বারমাসি দেবী হল সমাপন অন্তে স্থান পাই রাধা কৃষ্ণের চরণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। তো পুজো হয়ে গেল, এবারে পুষ্পাঞ্জলি হবে। ও খাইছে বড়া, ও ছোট ছে না, স্টিলের একটা জায়গা নাই, তাতে ফুল আছে দেখ। মাধব মাধব বাচি মাধব মাধব কিরি সরঞ্জে সাধব। দেখো বন্ধুরা, কেউ কেমন পুজো দিচ্ছে। মঙ্গল বরেণ্য বরদম শুভ নারায়ণ পুজো পুষ্পাঞ্জলি কমপ্লিট। এবার আরতি হবে ঠাকুরের। গরম হয়ে গেছে, খাওয়া দিচ্ছে খাওয়া দিচ্ছে। হ্যাঁ বাড়া, এমন দিচ্ছ সেটাও পড়ে যাচ্ছে বল। ঠাকুরের রেকাবটা নিয়ে বসেছে যে কি করবি ছেলেকে। পুজো হয়ে গেল, প্রসাদ খাচ্ছি এখন, ঠাকুরের প্রসাদ খাচ্ছি। এই দেখো পাখি যাচ্ছে, পাখি
তো এখন প্রায় 4টা বেজে গেছে। পরোটা, আলু ভাজা, ছোলার ডাল, পটল ভাজা, বেগুন ভাজা নিয়ে খেতে বসে গেছি। দেখো ওয়েদারটা খুব সুন্দর, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ বেড়াচ্ছে, এত যে গরম ছিল, মানে কি বলবো, আজকের ওয়েদারটা পুরোই অন্যরকম। আর বৃষ্টি হচ্ছে, আর কৃষ্ণ জন্মোৎসব সময় বৃষ্টি হয়েছিল, তো মাঝে মাঝে রাত থেকে বৃষ্টি হচ্ছে, আগের দিন রাত থেকে, তো এখনো কখনো মেঘলা, কখনো বৃষ্টি, ওয়েদারটা দারুণ। আর হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে, বৃষ্টিও হচ্ছে, গুঁড়ো গুঁড়ো বৃষ্টিও হচ্ছে, বেশ ভালো ওয়েদার। আজকে ঠাকুরের বিরাট কৃপা আছে, লীলা আছে, তো প্রতি বছরই দেখি এদিনে জন্মাষ্টমীর দিনে বৃষ্টি হবেই হবে। তো যাই হোক, তো এভাবেই পুজো হলো, আর বেমন তো 4টার সময় ঘুম হলো, মানে ঘুম হচ্ছে, তো ব্লগটা বেশি বড় করছিলাম। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো আর সুস্থ থেকো।